প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো তোমাদের যে ক্লাসগুলো অনলাইনে ক্লাসগুলো হচ্ছিল, তোমরা আশা করি তোমরা দেখছো এবং দেখবে। এখান থেকে তোমাদের অনেক কিছু জানতে পারবে। তো যাই হোক, বেশি কিছু বলছি না। আমাদের আজকে এর আগের দিন আমরা আলোচনা করেছি যে মহাবিদ্রোহের প্রকৃতি, তার চরিত্র এবং এই সময় শিক্ষিত বাঙালি সমাজের যে মনোভাব ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে তোমাদের সভা সমিতির যুগ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সভা সমিতির যুগ উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসার, জাতীয়তাবাদের উন্মেষ প্রভৃতির ফলে ভারতের বিভিন্ন প্রান্তে বেশ কিছু রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। বলা ভালো যে সভা সমিতি গড়ে ওঠে। তো এই সভা সমিতি বা রাজনৈতিক সংগঠন গড়ে ওঠার পিছনে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাস যে তিনটি প্রেসিডেন্সি ছিল, সেই প্রেসিডেন্সি শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণী উদ্যোগী হয়েছিল প্রথম। তো প্রথমে সমিতিগতভাবে রাজনৈতিক আন্দোলন শুরু হলো 1830 খ্রিস্টাব্দে। পর থেকে সভা সমিতির মাধ্যমে সংঘবদ্ধভাবে রাজনৈতিক চিন্তাভাবনার প্রসার শুরু হয়। তাই ঐতিহাসিক অনিল শীল এই সময়টাকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। কে বলেছেন? ঐতিহাসিক অনিল শীল। তাহলে অনিল শীল এই সময়টাকে কোন সময়টাকে 1830 থেকে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাকে সভা সমিতি যুগ বলে অভিহিত করেছেন। 1885 মানে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত অভিহিত করেছেন। তো যাই হোক, আমরা দেখে নিই এই সময় যে বিভিন্ন সভা সমিতিগুলো গঠিত হয়েছিল, তার কে কী কেন তৈরি হয়েছিল, কখন তৈরি হয়েছিল, কে তৈরি করলো, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে বঙ্গভাষা প্রকাশিকের সভা নিয়ে আলোচনা করব। বঙ্গভাষা প্রকাশিকের সভা, বঙ্গভাষা প্রকাশিকের সভা, ১৮৩৫ খ্রিস্টাব্দে ইংরেজি ভাষার মাধ্যমে ভারতের উচ্চশিক্ষার যে নীতি ঘোষিত হয়, তোমরা জানো যে 1811 খ্রিস্টাব্দে সনদ আইনে ব্রিটিশ সরকার 1,00,000 টাকা ব্যয় করার একটা সিদ্ধান্ত নেয়। তো এই টাকাটি কোন ক্ষেত্রে ব্যয় করা হবে সে নিয়ে একটা বিতর্ক চলে। তো অনেক প্রাচ্যবাদী আছে, অনেক পাশ্চাত্যবাদী আছে, তোমরা এর আগে পড়েছ। তো শেষমেশ 1835 খ্রিস্টাব্দে মেকলে, তোমরা জানো যে বিখ্যাত মেকলে প্রতিবেদন ছিল, মেকলে মিনিটস, সেখানে 1835 খ্রিস্টাব্দে ইংরেজি ভাষার মাধ্যমে ভারতের পাশ্চাত্য শিক্ষা যে উন্নতি হবে তা সরকারি ব্যয় করা হবে অর্থ, সেটা একটা সিদ্ধান্ত নেওয়া হয়। তো তারপর থেকে এই সভা, তারপরে এই সভা স্থাপিত হয়, অর্থাৎ বঙ্গভাষা প্রকাশিত সভা। তো প্রথম দিকে বাংলা ভাষা এবং সাহিত্যের অনুশীলন ছিল এই সভার মূল উদ্দেশ্য। সভার সভাপতি ছিলেন সাংবাদিক ও লেখক গৌরীশঙ্কর ভট্টাচার্য। গৌরীশঙ্কর ভট্টাচার্য ছিলেন সভার সভাপতি। তো সভার সভাপতি ছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য। অন্য সদস্যরা ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, প্রচন্ন কুমার ঠাকুর, রাজা রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, কালীনাথ রায় প্রমুখ। কালীনাথ রায়,
কালীনাথ রায়, তারপর দ্বারকানাথ ঠাকুর, তারপর ছিলেন রাজা রামমোহন রায় প্রমুখ ব্যক্তিবর্গ। তো প্রথমে এটি একটি সাহিত্য সংস্কৃতি প্রতিষ্ঠান ছিল, সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে এই প্রতিষ্ঠানটি আলোচনা হতো। রাজনৈতিক সভায় পরিণত হয় 1836 খ্রিস্টাব্দে কালীনাথ রায়ের প্রস্তাবে। কালীনাথ রায়ের প্রস্তাবে 1836 খ্রিস্টাব্দে একটি রাজনৈতিক সভায় পরিণত হয় এবং ধর্ম নিয়ে আলোচনা না করার তারা সিদ্ধান্ত নেয় এই সভার সদস্যরা। এর ফলে সদস্যদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়, মতবিরোধ দেখা দেয় এবং এই মতবিরোধের ফলে এই বঙ্গভাষা প্রকাশকের সভা কার্যত উঠেই যায়। বোঝা গেল? আমি পুরো নামগুলো লিখছি না, দেখে নেবে। এরপরে আসি জমিদার। জমিদার সভা 1838 খ্রিস্টাব্দে নভেম্বরে রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর প্রমুখের উদ্যোগে এই জমিদার সভা স্থাপিত হয়। কবে? 1838 খ্রিস্টাব্দে। 1838 খ্রিস্টাব্দে কার উদ্যোগে? রাধাকান্ত দেব, রাধাকান্ত দেব, তারপর আছে দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, প্রমুখের উদ্যোগে এই জমিদার সভা স্থাপিত হয়। প্রসন্নটা প্রসন্ন হবে, যাই হোক। তো এই সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। জমিদার সভার সঙ্গে যুক্ত ব্যক্তিগণ প্রায় সবাই ছিলেন জমিদার বা জমির সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ, তবে তারা ভারতের বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষকে এই সভার সদস্য হতে আহ্বান জানাতেন। এই সময় ব্রিটিশ নাগরিকরা ভারতে জমি কিনে বসবাস শুরু করে, তাই তারাও এই সভার সদস্য হতে পারতেন। তো মোটামুটি আমরা দেখে নিলাম যে জমিদার সভা কীভাবে স্থাপিত হয়, কারা স্থাপন করলেন, কবে। এবার জমিদার সভার প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, উদ্দেশ্যগুলো আমরা জানব। উদ্দেশ্য উদ্দেশ্য এক নম্বর উদ্দেশ্য কি, যেহেতু এটা জমিদার সভা, তাই এই জমিদার সভার মূল উদ্দেশ্য হলো জমিদারদের স্বার্থ রক্ষা করা। তোমরা খাতায় লিখেও নিতে পারো বা দেখবে সংক্ষেপে, যে এই জমিদার সভার মূল উদ্দেশ্য হলো জমিদারদের স্বার্থ রক্ষা করা। দুই নম্বর হচ্ছে বিচার বিভাগ, পুলিশ বিভাগ এবং রাজস্ব বিভাগের সংস্কার করা। বোঝা গেল? তিন নম্বর হচ্ছে ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের জন্য, ভারতবর্ষের সমস্ত স্তরে চিরস্থায়ী বন্দোবস্ত যাতে কার্যকরী হয় তার জন্য আন্দোলন গড়ে তোলা। তো এই যে আন্দোলন হলো, এই আন্দোলনে তাদের সাফল্য হলো যে জমিদার সভা কার্যাবলীর প্রধান সাফল্য হলো যে প্রতি গ্রামে তারা 10 বিঘা পর্যন্ত নিষ্কর জমি রাখতে সরকারকে বাধ্য করেন বা সম্মতি আদায় করেন। বুঝা গেল? তো মোটামুটি আমরা সংক্ষেপে জেনে নিলাম জমিদার সভা। এবার আসি ব্রিটিশ ভারত সভা বা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন।
ব্রিটিশ ভারত সভা, ব্রিটিশ ভারত সভা, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ব্রিটিশ ভারত সভা প্রতিষ্ঠিত হয় বৃহত্তর একটি রাজনৈতিক প্রতিষ্ঠানের গঠনের লক্ষ্য নিয়ে। তো দুটো সভা মিলে এটা একটা জমিদার সভা এবং ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি এই যৌথ উদ্যোগে এই সভা গঠিত হয়। জমিদারি সভা, কি কি নিয়ে? জমিদারি সভা আর এবং ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি, ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি, সোসাইটি এই দুটো যৌথ উদ্যোগে তৈরি হয় ব্রিটিশ ভারত সভা। তো যাই হোক, আমরা দেখে নিই যে নবগঠিত এই সদস্য কবে গঠিত হয়। 1851 খ্রিস্টাব্দে এই ব্রিটিশ ভারত সভা, 1851 খ্রিস্টাব্দে এই সভা গঠিত হয়। রাধাকান্ত দেব এর সম্পাদক এবং দ্বারকানাথ ঠাকুর ছিলেন এর সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং সম্পাদক ছিলেন দ্বারকানাথ ঠাকুর, দুইজন ব্যক্তি এবং আরও অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন। তো যাই হোক, এর উদ্দেশ্যগুলো কী সেগুলো আমরা একটু দেখে নিই। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য, উদ্দেশ্যগুলো আর লিখছি না। ভারতের শিক্ষা সংস্কৃতির প্রসার ও তার সংস্কারের জন্য আন্দোলন গড়ে তোলা, ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতির প্রসার এবং তার তার সংস্কারের জন্য আন্দোলন গড়ে তোলা, শাসনতান্ত্রিক সংস্কারের দাবি জানানো। এক নম্বর, দুই নম্বর, এবার তিন নম্বর, এরকম করে তোমরা আলোচনা করবে বা লিখবে। জাতীয়তাবাদের সম্পদ রক্ষার জন্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো। আর সরকারি উচ্চ পদগুলিতে বেশি সংখ্যক যাতে ভারতীয়দের নিয়োগ করা হয় তার জন্য আন্দোলন করা, তার ব্যবস্থা করা। তো ব্রিটিশ ভারত সভার কার্যগুলি কার্যকলাপ মুখ্যত বাংলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এই সমিতি ছিল প্রথম সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন। এসবার ICS পরীক্ষার্থীদের অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বয়স কমানোর প্রতিবাদ করে, যে বয়স কমিয়ে দিয়েছিল 21 থেকে 19 করে দিয়েছিল, তার জন্য তারা প্রতিবাদ করে। এই সমিতির মুখপাত্র ছিল হিন্দু পেট্রিয়ট পত্রিকা। কোন পত্রিকা? হিন্দু পেট্রিয়ট পত্রিকা, হিন্দু পেট্রিয়ট পত্রিকা ছিল এর মুখপত্র। তবে এই সমিতি জমিদার বেশিরভাগ ছিল বা অর্থবান লোক, সমাজের যারা অর্থবান লোক, সমাজের প্রতিষ্ঠিত লোক, তারা এই সভার সদস্য ছিলেন। তাই গ্রামাঞ্চলে বা সাধারণ মানুষের মধ্যে অর্থাৎ মফস্বলের সেরকম প্রভাব ছিল না। তাই ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ব্রিটিশ ভারত সভা কার্যত ধীরে ধীরে সফল হতে পারেনি এবং উঠে যায়। তো আমরা দেখে নিলাম যে ব্রিটিশ ভারত সভার কার্যকলাপ এবং তার উদ্দেশ্য কী। এবার আমরা আলোচনা করব ভারত সভা। তোমরা এগুলো সব খাতায় লিখবে, লিখলে বুঝতে পারবে, তাহলে ভালো করে মনে থাকবে। এবার আসি ভারত সভা। সেই সময় প্রাক কংগ্রেস যুগে অর্থাৎ জাতীয় কংগ্রেস সৃষ্টি হয়নি, তার আগে
যে সংগঠনগুলো ছিল তার মধ্যে বৃহত্তম রাজনৈতিক সংগঠন ছিল এই ভারত সভা। তো 1876 খ্রিস্টাব্দে কবে স্থাপিত হয়? 1876 খ্রিস্টাব্দে এই সভা স্থাপিত হয়। আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, সুরেন্দ্রনাথ ব্যানার্জির উদ্যোগে। কে কে নামগুলো লিখে নিন। আনন্দমোহন বসু, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, শিবনাথ শাস্ত্রী, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, প্রমুখের উদ্যোগে এই ভারত সভা স্থাপিত হয়। তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি তিনি ছিলেন এই সভার মূল কারিগর। তো যাই হোক, তো বহুমুখী উদ্দেশ্য ছিল এই সভা যে প্রতিষ্ঠিত হয় তার অনেকগুলো উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো যাই হোক, উদ্দেশ্য বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এই ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল। তো উদ্দেশ্যগুলো সংক্ষেপে আমরা জেনে নিই যে কী কী উদ্দেশ্য ছিল। ইংরেজ শাসনের বিরুদ্ধে জনমত গঠন করা, এই সব এই সংগঠনের এই সবার মূল উদ্দেশ্য ছিল যে ইংরেজ সরকারের বিরুদ্ধে একটা সর্বভারতীয় জনমত গঠন করা। দ্বিতীয়ত, রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা। আমি উদ্দেশ্যটা লিখে দিই যে কী কী উদ্দেশ্য ছিল, সংক্ষেপে আমরা একটু আলোচনা করি। এক নম্বর হচ্ছে ইংরেজ শাসনের বিরুদ্ধে জনমত গঠন করা। দুই নম্বর হচ্ছে রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা। তিন নম্বর, জনগণকে গণ আন্দোলনে সামিল করা, অর্থাৎ সমস্ত স্তরের মানুষ যাতে গণ আন্দোলনে সামিল হয় তার ব্যবস্থা করা। বিশেষ করে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন স্থানে ঘোরেন এবং ঘুরে বিভিন্ন সংগঠন তৈরি করেন সমস্ত স্থানে বা বিভিন্ন জায়গায় এই এই ভারত সভার সংগঠন তৈরি করেন। ধর্ম এবং বর্ণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা, তিনি চেয়েছিলেন ধর্ম বর্ণ বা সংকীর্ণ প্রাদেশিকতার ঊর্ধ্বে উঠে আমাদের এই ঐক্য প্রতিষ্ঠা, আগে আমাদের ঐক্য মানে একমত হতে হবে, তবেই এই ভারত সভার উদ্দেশ্য সফল হবে, আমরা এগিয়ে যেতে পারব। যাই হোক, আরও অনেক উদ্দেশ্য ছিল, এবার তার কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করি। তো ভারত সভার প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন করা। তো এই কল্যাণ সাধন করা এবং স্বার্থ রক্ষা বা ভারতীয়দের স্বার্থ রক্ষা করা। তো এই সভা বিভিন্ন কার্যাবলী সম্পন্ন করতো এই উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ এইসব উদ্দেশ্য পালনের জন্য তারা বিভিন্ন কার্যাবলী সম্পন্ন করতো। এই কার্যাবলীগুলো কী কী, সেই কার্যাবলীগুলো আমরা আলোচনা করব। প্রথমত, ICS এর বয়স নিয়ে আন্দোলন। ICS বয়স নিয়ে আন্দোলন, ব্রিটিশ সরকার ICS পরীক্ষা বয়স ঊর্ধ্বতম বয়স 21 থেকে 19 করার পক্ষপাতী ছিলেন। তাই ভারত সভা এর তীব্র প্রতিবাদ করে। তারা পরীক্ষার্থীদের বয়স অন্ততপক্ষে 22 করার জন্য দাবি জানায় এবং এই দাবি জন্য তারা আন্দোলন গড়ে তোলে। দ্বিতীয়ত, সংবাদপত্র আইনের বিরোধিতা, এটা প্রথমত গেল। দ্বিতীয়ত, সংবাদপত্র
পত্র সংবাদপত্র আইনি বিরোধিতা সংবাদপত্র আইনের বিরোধিতা বলা লর্ড লিটন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ করে কবে 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন দেশীয় ভাষা সংবাদপত্র আইন পাশ করেন তো দেশীয় ভাষার সংবাদপত্র আইনের দ্বারা দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলোর উপর নানা বিধিনিষেধ আরোপ করা হয় তো তার বিরুদ্ধে তারা আন্দোলন করে ভারত সভা এর তীব্র প্রতিবাদ করে তৃতীয়ত অস্ত্র আইনের বিরোধিতা আইনের বিরোধিতা অস্ত্র আইনের বিরোধিতা লর্ড লিটন অস্ত্র আইন 1878 খ্রিস্টাব্দে পাশ করেন তো সরকারের অনুমতি ছাড়া ভারতীয়দের আগ্নেয়াস্ত্র রাখা নিষিদ্ধ করে কে লর্ড লিটন একটি আইন পাস করেন যে সরকারের অনুমোদন ছাড়া ভারতীয়রা কোনো অস্ত্র রাখতে পারবে না বিধিনিষেধ আরোপ হয় কোনো আগ্নেয়াস্ত্র বা যে কোনো ধরনের অস্ত্র রাখা নিষিদ্ধ এর বিরুদ্ধে ভারত সভা প্রতিবাদ করে তুমুল আন্দোলন হয় এবং বড়লাট লর্ড রিপন এই আইনে প্রত্যাহার করে নেয় বড়লাট লর্ড রিপন পরবর্তীকালে এই আইনটি প্রত্যাহার করে নেয় এই তাদের কার্য তাদের আন্দোলনের ফলে এলবার্ট বিট বিল আন্দোলন এলবার্ট বিল আন্দোলন এলবার্ট বিল তোমরা বলেছো লর্ড লিটন এলবার্ট বিলের বিরুদ্ধে ভারতীয়দের বিচারকদের ইংরেজ বিচার করার অধিকার দিলে লর্ড রিপন এলবার্ট বিল এর দ্বারা ভারতীয় বিচারকদের ইংরেজ বিচারকদের বিচার করার অধিকার দিলে ইংরেজদের অর্থাৎ ভারতীয় বিচাররা ইংরেজ কোনো ব্যক্তির বিচার করতে পারতো না বিচারাধীন কোনো ব্যক্তির বিচার করতে পারতো না তো এটা লর্ড রিপন তিনি একটি আইন পাশ করেন এবং এই আইনের দ্বারা এলবার্ট বিলের দ্বারা ভারতীয়দের বিচারকদের বিচার অনুমতি দেওয়া হয় তার বিরুদ্ধে শ্বেতাঙ্গ ইউরোপীয়রা এই বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে তো সুরেন্দ্রনাথ নেতৃত্বে ভারত সভা তীব্র আন্দোলন গড়ে তোলেন সুরেন্দ্রনাথের নেতৃত্বে এই ভারত সভা তারাও তীব্র আন্দোলন করে তোলেন এই এলবার্ট বিলের বিরুদ্ধে একটা বিতর্ক হয় অন্যান্য বিভিন্ন আন্দোলন ছিল যাই হোক আমরা অত আলোচনা করব না এরপরে আসি আমরা মোটামুটি আমরা যে বিভিন্ন যে সভা সমিতিগুলো সংক্ষেপে আমরা জেনে নিলাম এরপরে হিন্দু মেলা কি কেন প্রতিষ্ঠিত হয়েছিল সে বিষয়ে একটু জানব হিন্দু মেলা তো ভারতীয়দের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনে মেলার গুরুত্ব অপরিসীম চৈত্র মেলা বা হিন্দু মেলা এই মেলাটাকে অবশ্য চৈত্র মেলা বলা হয় চৈত্র মেলা তো এই চৈত্র মেলা বা হিন্দু মেলা বাঙালি সামাজিক সংস্কৃতি এবং জাতীয়তাবাদী চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে তো এই মেলাটি অনুষ্ঠিত হতো বাংলা মাসের চৈত্র সংক্রান্তির দিন তাই এই মেলাটাকে চৈত্র সংক্রান্তিও বলা হয় চৈত্র মেলাও বলা হয়
হ্যাঁ, চৈত্র সংক্রান্তির দিন এই মেলা অনুষ্ঠিত হতো বলে এই মেলাটাকে চৈত্র মেলাও বলা হয়। পরে আয়োজকগণ এই চৈত্র মেলার নাম পরিবর্তন করে এটাকে হিন্দু মেলা নামকরণ করে। ঠিক আছে, তো আমরা মোটামুটি দেখে নিলাম কেন এই হিন্দু মেলাকে চৈত্র মেলা বলা হয়। এবার প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠা কীভাবে হলো সেটা নিয়ে আলোচনা করব। 1867 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় বা শুরু হয়। নবগোপাল মিত্র এবং রাজনারায়ণ বসু এই হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। কে কে? নবগোপাল মিত্র। এই হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন রাজনারায়ণ বসু এবং নবগোপাল মিত্র। ঠাকুর বাড়ির অনেক সদস্যই এই মেলার আয়োজনে সাহায্য করেছিলেন, যেমন ধরুন সত্যেন্দ্রনাথ ঠাকুর বা গণেন্দ্রনাথ ঠাকুর এবং স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই মেলার আয়োজনে সাহায্য এবং সহযোগিতা করে এই হিন্দু মেলা। তো উদ্দেশ্য কী ছিল এই মেলার? উদ্দেশ্য হিন্দু মেলার প্রধান উদ্দেশ্য ছিল হিন্দুদের ঐক্যবদ্ধ করা, হিন্দুদের ঐক্যবদ্ধ করা, আত্মনির্ভর ভারত গঠন করা, তাহলে হিন্দুদের ঐক্যবদ্ধ করা। দুই নম্বর হচ্ছে আত্মনির্ভর ভারত গঠন করা, অর্থাৎ ভারতবর্ষীরা আমরা যাতে নিজেরা নিজেদের জিনিস বানাতে পারি বা প্রয়োজনীয় যেগুলো আমরা হাতের কাজ বিভিন্ন শিল্প কাজ সেগুলো যাতে আমরা নিজেদের আত্মনির্ভর হতে পারি সেই মেলা এই উদ্যোগ নিয়েছিল। হস্তশিল্পে উৎসাহ দান করা, সাহিত্য চর্চা উৎসাহ দান করা এবং শরীরচর্চা উৎসাহ দান করা এই মেলার উদ্দেশ্য ছিল। বুঝা গেল? আমরা সংক্ষেপে আলোচনা করলাম যে উদ্দেশ্যগুলো কী কী। আত্মনির্ভর ভারত গঠন করা, তারপর হিন্দুদের ঐক্যবদ্ধ করা, হস্তশিল্প উৎসাহ দান করা এবং সাহিত্য ও শরীরচর্চায় উৎসাহ দান করা। সাহিত্য চর্চা হতো বিভিন্ন যে সাহিত্য নিয়ে এবং এর শরীরচর্চা বিভিন্ন ব্যায়াম প্রদর্শনী করা হতো এই মেলায়। তো এর কার্যাবলী কীভাবে সম্পন্ন হতো সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। হিন্দু মেলার কার্যাবলী কার্যাবলীটা কি, যে ধর্ম এবং ইতিহাস বিষয়ে বক্তৃতা প্রদান, ছাত্রদের ব্যায়াম প্রদর্শনী, গান বাজনা মেলা হতে এগুলো হতো আর কি, ফল ফুল প্রদর্শনী, সূচি শিল্প, মাটির জিনিসপত্রের প্রদর্শনী, প্রবন্ধ প্রতিযোগিতা, এইসব মেলা আয়োজকগণ এইসব এইসব অ্যারেঞ্জমেন্ট করতো। তো যাই হোক, এই মেলা একটা ঐক্যের একটা জায়গা, সবাই মিলে মেলাটাকে কীভাবে ভালো করে যায় তার জন্য কি সবাই মেলায় আসতো দেখতো এবং বিভিন্ন যে মাটির জিনিসকে কি বা প্রদর্শনী হতো, প্রবন্ধ প্রতিযোগিতা হতো, একটা খুব ভালো একটা তৈরি হয়েছিল এই মেলায়। তো যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতিতে লিখেছেন যে আমাদের বাড়ির সাহায্যে হিন্দু মেলা বলিয়া একটি মেলা সৃষ্টি হইয়াছিল, যে নবগোপাল মিত্র মহাশয় এই মেলার কার্যকর্তা রূপে নিয়োজিত হয়েছিলেন। তো ভারতবর্ষকে স্বদেশ বলিয়া ভক্তির সহিত উপলব্ধির চেষ্টা সেই প্রথম ঘটে। বোঝা গেল? তো যাই হোক, আমরা এই যে সভা সমিতি বিভিন্ন সেগুলো সম্বন্ধে আমরা পড়লাম, একটু জানলাম, এগুলো আমরা লিখবো পরবর্তীকালে, এগুলো তোমাদের টিকিটেও আসতে পারে অথবা বড়ো কোশ্চেন ধরো ভারতসভা, ভারতসভা কার্যাবলী কী, ভারতসভা কবে স্থাপিত হয় শর্ট কোশ্চেন আসতে পারে, হিন্দু মেলা কী, হিন্দু মেলার অপর নাম কী, কবে স্থাপিত হয়, কে স্থাপন করেন, এই কার্যাবলী কী,
বা দুটো উদ্দেশ্য কি হিন্দিওয়ালা, এইরকম শর্ট কোশ্চেন বা দুই নম্বরের কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তো আমাদের মেন হচ্ছে যে তোমাদের যে টেক্সট বই, টেক্সট বইটা তোমরা ভালো করে পড়বে, এবং এখান থেকে তোমরা অনেক কিছুই জানতে পারবে, অনেক কিছুই যেগুলো সমস্যা হবে সেগুলো তোমরা আমাকে জানাবে, আমি চেষ্টা করবো। ঠিক আছে, তো আজকের মতো আমরা এটা জানলাম, এর পরের ক্লাসে আমরা অন্য কিছু পড়বো, নিয়ে আলোচনা করবো। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, ভালো রাখবে। থ্যাংক ইউ।